নমস্কার বন্ধুরা, আমি জিত আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। বন্ধুরা, আপনারা হয়তো মহাভারতের যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক যোদ্ধা সম্পর্কেই অল্প বিস্তর ধারণা রাখেন। মহাভারতের যুদ্ধে পাণ্ডব ও কৌরবদের পক্ষে এমন অনেক শক্তিশালী যোদ্ধা অংশগ্রহণ করেন যারা নিজের পরাক্রম দ্বারা এই যুদ্ধের পরিণামকে সম্পূর্ণ বিপরীতমুখী করার ক্ষমতা রাখত। আজ আমরা এমনই একজন যোদ্ধা সম্পর্কে আপনাদের জানাব, যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করলে সম্পূর্ণ মহাভারত যুদ্ধের ফলাফল ভিন্ন হতে পারত। এই বিষয়টি বিশদে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করা যোদ্ধারা ছাড়াও এমন একজন মহান পরাক্রমী যোদ্ধা ছিলেন যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেননি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছিলেন। এই মহান যোদ্ধার নাম ভীমপৌত্র বর্বরিক। একটি আশীর্বাদের কারণে বর্বরিক কেবলমাত্র তিনটি বাণ দ্বারা যে কোনো যুদ্ধের পরিণাম নিমেষের মধ্যে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখত এবং এই বাণের দ্বারা তিনি পাণ্ডব ও কৌরবদের সমস্ত সেনাকে মুহূর্তের মধ্যে নিহত করতে পারত। মহাভারতের যুদ্ধের সময় ভীমপৌত্র বর্বরিক একটি পিপল বৃক্ষের নিচে দাঁড়িয়ে ঘোষণা করেন, এই যুদ্ধে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যে পক্ষ পরাজয়ের দিকে অগ্রসর হবে তিনি সেই পক্ষের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবেন। বর্বরিকের এই ঘোষণার পর ভগবান শ্রীকৃষ্ণ চিন্তিত হয়ে পড়েন এবং তিনি অর্জুনের সহিত বর্বরিকের কাছে গিয়ে উপস্থিত হন তার শক্তি সম্পর্কে অবগত হওয়ার জন্য। এরপর ভীমপৌত্র বর্বরিক ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শক্তির একটি ছোট্ট নমুনা প্রদর্শন করেন। ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে বলেন, যদি তুমি এই মুহূর্তে তোমার সামনে থাকা এই বটবৃক্ষের সমস্ত পত্রকে একটিমাত্র বাণ দ্বারা ছেদ করতে পারো তাহলে আমি মেনে নেব যে তুমি এই যুদ্ধের সর্বাধিক শক্তিশালী যোদ্ধা। বর্বরিক ভগবান শ্রীকৃষ্ণের কাছে আদেশ নিয়ে একটিমাত্র বাণ ওই বটবৃক্ষের দিকে নিক্ষেপ করেন এবং ওই বাণ দ্বারা বটবৃক্ষের পত্রগুলি ছেদিত হতে থাকে। কিন্তু ওই সময় একটি পত্র বৃক্ষ থেকে পৃথক হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে পড়ে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণ তার পদতলে ওই পত্রটিকে আড়াল করে ফেলেন, যাতে করে ওই পত্রটি বর্বরিকের ওই বাণ দ্বারা ছেদ না হতে পারে। কিন্তু ওই বৃক্ষের সমস্ত পত্রগুলিকে ছেদ করার পর বর্বরিকের নিক্ষেপ করা বাণটি ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে উপস্থিত হয়। তখন বর্বরিক ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, কৃপা করে আপনার চরণ একটু পিছিয়ে নিন, কারণ আপনার পদতলে ওই বৃক্ষের একটি পত্র রয়ে গেছে যেটি এখনও পর্যন্ত ছেদিত হয়নি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের ক্ষমতা দেখে চিন্তিত হয়ে পড়েন এবং তিনি ভাবতে থাকেন, যদি বর্বরিক তার প্রতিজ্ঞার কারণে কৌরবদের পরাজয়ের মুহূর্তে তাদের পক্ষে থেকে লড়াই করে তাহলে পাণ্ডব পক্ষের সমস্ত সেনা তার বাণ দ্বারা নিহত হয়ে যাবে, তাই যে করেই হোক না কেন বর্বরিককে এই যুদ্ধ থেকে বিরত রাখতে হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশে পরদিন প্রভাতে বর্বরিকের কাছে এসে উপস্থিত হন এবং তিনি তার কাছে একটি দান প্রার্থনা করেন। তখন বর্বরিক ওই ব্রাহ্মণকে বলেন, হে ব্রাহ্মণ, তুমি যা চাও নিঃসংকোচে আমায় জানাও। তখন ব্রাহ্মণ বেশি ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে তার মস্তক চেয়ে বসেন। নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখার জন্য বর্বরিক তার মস্তক ব্রাহ্মণকে দান করেন। বর্বরিকের এই মহান বলিদানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দেন যে তুমি কলিযুগে নিজের নামে পূজিত হবে। এই কারণেই এখনও পর্যন্ত বর্বরিককে খাটুশ্যাম নামে পূজিত করা হয় এবং যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ তার মস্তকটি রেখেছিলেন তার নাম হয় খাটু। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।